বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব √2, √3 এগুলা অমনত কেন। অমনত চেনার আগে আমাদের বুঝতে হবে যে মূলত বলতে কি বুঝি আমরা। মূলত বলতে বুঝি প্রথম যে বৈশিষ্ট্য আমরা চোখে আসে মনে পড়ে সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, যেমন এ বি এ বাই বি আকারে প্রকাশ করে, যেমন 5.5 এটাকে 11/2 আকারে প্রকাশ করা গেল। অতএব এটা হচ্ছে নিঃসন্দেহে একটা মূলত সংখ্যা। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যদি এবং দশমিকের পর ভ্যালুটা যদি রিপিট আসে, যেমন 0.3434343434 একটা অসীম 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 ভ্যালু পর্যন্ত চলতে থাকে, মান পর্যন্ত চলতে থাকে, এটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য মূলত হওয়ার। আর তৃতীয় বৈশিষ্ট্য কোনো কিছু যদি ভ্যালু যদি পূর্ণ সংখ্যায় চলে আসে সেটা হচ্ছে মূলত সংখ্যা। সে তিনটা বৈশিষ্ট্যের দিক থেকে দেখলে আমার √2-র ভ্যালুটা আসে 1.41421352, এরপরেও কিছু ভ্যালু আছে। এটা দেখা যায় যে এটা কখনোই যে পয়েন্টের পিছনে ভ্যালু বা কোনো সংখ্যারই রিপিট হচ্ছে না, যেমন দেখা যায় 3562 এর পিছনের ভ্যালুগুলোও রিপিট না। দেখে এটা দেখা গেল যে একটা বৈশিষ্ট্য সেটা ফিল আপ করলো না, আর একটা বৈশিষ্ট্য ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটাও ফিল আপ করলো না। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে পূর্ণ সংখ্যার রেজাল্টটা পূর্ণ সংখ্যা আসতে হবে কিন্তু পূর্ণ সংখ্যা না, মানে তিনটা বৈশিষ্ট্যই এর মধ্যে ফিল আপ করতেছে না। অতএব √2 একটি অমনত সংখ্যা, একইভাবে √3-ও একটি অমনত সংখ্যা। আর এর বাইরেও আমরা বলতে পারি √5, √7, √11, √30, এগুলো সবগুলোই অমনত সংখ্যা। তাহলে এখন বলতে পারি যে √4 এটা কি মূলত না অমনত। আচ্ছা, √4 অবশ্যই একটি মূলত সংখ্যা, কারণ এটা হচ্ছে √4 একটি অবশ্যই মূলত সংখ্যা, কারণ এর ভ্যালুটা একটি পূর্ণ সংখ্যা। আজ এ পর্যন্তই, আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব যে সে একটা a+b² আর a-b² এই দুইটা সূত্র থেকেই আমরা কিভাবে বাকি বাদ সব সূত্র এখান থেকে আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি।